কল্যাণপুর থানার অন্তর্গত হলংমুথাই রিসিভ ভিলেজের হাজারিবাড়ি এলাকার দুই সন্তানের জননী জনজাতি গৃহবধূ জেসমিন দেববর্মা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তথা তার স্বামী মিন্টু দেববর্মাকে মহকুমা পুলিশ আধিকারিকের তৎপরতায় কল্যাণপুর থানার পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পুলিশ জানিয়েছে আসামিকে কল্যাণপুর থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার মিন্টু দেববর্মাকে খোয়াই আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কোনো একটা সময় মিন্টু দেববর্মা তার স্ত্রীকে হত্যা করে বাড়ির পাশে একটা জঙ্গলে মাটি চাপা দিয়ে রেখেছিল এবং বুধবার কল্যাণপুর থানার পুলিশ জেসমিন দেববর্মার দেহ উদ্ধার করতে সক্ষম হয় এবং পরবর্তী সময় অভিযুক্ত মিন্টু দেববর্মাকে চালে তোলার জন্য ব্যাপক তৎপরতা শুরু করে। এখন অভিযুক্ত মিন্টু দেববর্মাকে উপযুক্ত জেরা করে সংশ্লিষ্ট ঘটনার পেছনে কী কারণ রয়েছে বা এর পেছনে আর কেউ জড়িত কিনা এই বিষয়গুলো দেখা হতে পারে বলে অনুমান। এদিকে সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা দাবি করেছেন, গত মঙ্গলবার মিন্টু এবং জেসমিন একসাথে নিজেদের রাবার বাগানে কাজ করতে গিয়েছিলেন। একটা সময় বাড়ি ফেরা নিয়ে বচসা তৈরি হলে মিন্টু জেসমিনকে শাবল দিয়ে আঘাত করে নিজে মেরে ফেলে বলে স্বীকারোক্তি দিয়েছে। এরপর মিন্টু নিজেই তার স্ত্রীর দেহ মাটি চাপা দিয়ে দিয়েছে। যদিও তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক দাবি করেছেন, এখন পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। 24 ঘন্টার মধ্যে আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। সে তার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল উত্তর মারানীপুর এলাকাতে। তো কালকে আমরা কোর্টে সুপার করব এবং পুলিশ সীমান্তের জন্য আমরা প্রেয়ার করব। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ও বলছে যে ওর মেয়ে নাকি ওর মেয়ে সরি ওর মিসেস নাকি খুব বদরাগী এবং প্রায় ওভারকাম করার চেষ্টা করতো, তারপরেও সে মেনেছিল। কিন্তু সেদিন যে সেদিনই জানি গত পরশু দিন গতকালকের আগের দিন পরশু দিন ওর বাপের বাড়ি থেকে ওর নিয়ে এসছে, ওর মা তারা দিয়ে গেছে এবং সাবার সুন্দর করে সংসার করার জন্য প্রায় সময় নাকি সে বাপের বাড়িতে চলে যেত এবং স্কুটিও নাকি কিনে দিয়েছিল সে যাতায়াত করার জন্য ওনার স্ত্রীকে। তো সেদিন কাজে যাওয়ার জন্য ও অনিচ্ছা প্রকাশ করেছিল নাকি যে ও খুব টায়ার্ড, ডেলি তো কাজ করে, আজকে সেদিন গতকালকে মানে কাজ করবে না। তারপরও তার স্ত্রী নাকি খুব জবরদস্তি বলছে না কাজে যেতে হবে, চলো বাগানে কাজে যাব। তো সেইভাবে ওরা কাজে গিয়েছিল এবং রাবার বাগানে ও কাজ করছিল আর ওর মিসেস হচ্ছে ওই আলু জঙ্গলে যে আলু হয় আলুটা কুড়াচ্ছিল। তো দুপুর হয়ে গেছে বলে যখন সে ওর মিসেসকে বলেছে যে চলো দুপুর হয়ে গেছে এবারে চলে যাই চলো, তার ওর মিসেস নাকি বলছে যে না আমি এখন যাব না, তুমি গেলে যাও। তো তখন সে বলছে আরে দুজন একসাথে এসছি একসাথেই যাবো, কেন তুমি যাবে না? সেই নিয়ে কথা কাটাকাটি হতে 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 হঠাৎ রাগের মাথায় শাবল দিয়ে মাথাতে বাড়ি দিয়েছে এবং যখন দেখলো শাবল দিয়ে মাথায় বাড়ি দিয়েছে রক্তাক্ত হয়ে গেছে মানে অজ্ঞানের মতো পড়ে গেছে, তখন নাকি সে বলছে সে নাকি ভাবলো যে না এইভাবে আদা মনে করে তার রেখে দাম নেই, তাকে একবারেই বিদায় করে দেই। তারপরে নাকি গলাতে আবার শাবল দিয়ে ঘাই দিয়েছে এবং নিজেই কবর স্থান করে মাটি খুঁড়ে সেখানে নিচে চাপা দিয়ে চলে এসেছে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।